প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মীর আমজাদ হোসেন, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমরা জানব নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় চার থেকে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। তাহলে আমরা চতুর্থ অধ্যায় আজকে নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি করে চতুর্থ অধ্যায় থেকে আমরা আমার লেখালেখি হিসাব নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর আমার লেখার কাজ। ওয়ার্ড প্রসেসর আমার লেখার কাজ, তাহলে ওয়ার্ড প্রসেসর আমার লেখার কাজটা আসলে কিরকম হতে পারে সেই বিষয়টা আমরা জানবো। যে মানুষের মনে ভাব প্রকাশ করার একটা মাধ্যম হলো লেখালেখি করা। আমরা যা কিছু প্রকাশ করি তার একটা মাধ্যম হচ্ছে লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকম লেখালেখি করতে পারে, সেটা হতে পারে কবিতা, গল্প, উপন্যাস বা দীর্ঘপঞ্জি লেখা। তা আমাদের মনের ভাব প্রকাশ করার যে একটা মাধ্যম, অন্যতম মাধ্যম হচ্ছে লেখালেখি করা। সেটা যে কোনো লেখা হতে পারে, সেটা গল্প হতে পারে, কবিতা হতে পারে অথবা দীর্ঘপঞ্জিও হতে পারে। লেখালেখি ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট বড় হিসাব রাখতে হয়। কি ধরনের হিসাব রাখতে হয়? যেমন বাজারের হিসাব, বাসা করার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি। আমাদের লেখালেখি ও হিসাবের কাজ করা এক সময় কষ্টসাধ্য ছিল, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের পরে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতে নাগালের মধ্যে অনেক ধরনের সফটওয়্যার। এইসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। যেমন আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের স্মার্টফোনে এই সফটওয়্যারগুলি ব্যবহার করা যায়। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর আর হিসাবের জন্য রয়েছে অ্যানালাইসিস সফটওয়্যার। তা আমরা লেখালেখি করার জন্য আমরা ব্যবহার করতে পারি ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য আমরা ব্যবহার করি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। আমরা এই সম্পর্কে আমরা আগে জেনেছি যে ওয়ার্ড প্রসেসরে লেখালেখি সিস্টেমটা আমরা আগেই পড়তে জেনেছি। এই বিষয়টা এখন আমরা জানবো যে কোনো কিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসে। আমরা যে কোনো কিছু লিখি তার মানে হচ্ছে আমাদের যে কল্পনা আছে সেই কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা। লেখার মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসতে পারি যে মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসেবে লেখার কাজ শুরু। তাহলে আমরা আমাদের কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য একটা মাধ্যম হিসেবে লেখালেখি ব্যবহার করে থাকি। বর্তমানে এই কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আমরা আগে তো খাতা কলমে লিখতাম, এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা অর্থনৈতিক ব্যবস্থা আমরা লেখালেখি কাজটা আরো সম্পন্ন করতে পারি। আর এক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব অনেক। যেমন টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার ইত্যাদি যন্ত্রে তথ্য প্রবন্ধ উপস্থাপনের জন্য বেশিরভাগ সময় লিখিত কোনো কিছু প্রয়োজন হয়। আমরা যদি টেলিভিশনে বা কম্পিউটারে কোনো কিছু দেখাতে চাই, তো সেই উপস্থাপন করতে চাই, তাহলে লিখিত কোনো কিছু প্রয়োজন হয়। আর যেভাবেই করা হোক না কেন, এখন কাজটি করা হচ্ছে অর্থনীতিতে সাহায্য। আমরা এখন জানবো যে অর্থনীতিতে কাজ করতে গিয়ে আমরা যে সকল সুবিধা পেয়ে থাকি সেই সুবিধাগুলো কি কি সেই বিষয়ে আমরা প্রথমত নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। তারপরে সম্পাদনার সুযোগ থাকা লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। সম্পাদনার সুযোগ থাকা সেখানে লেখাকে বিভিন্নভাবে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়, নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়। যেমন লেখা আকার ছোট বড় করা, রঙিন করা বা বক্স আকারে
উপস্থাপন করাই তাদের। পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করা শুরু হচ্ছে। তাহলে আমরা যদি অর্থস্থিরে লিখি তাহলে এই সুবিধাটা আমরা পেয়ে থাকি যে পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো যায়, লেখা মুছে ফেলা যায়, লেখাকে পুনর্বিন্যাস করা যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সমর্থন করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয় করা যায়। আমরা ছবি আমরা লেখা যোগ করতে পারবো ডকুমেন্টে, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সমর্থন ডকুমেন্ট আরো বেশি আকর্ষণীয় করে তোলা যায়। ডকুমেন্ট সমর্থন করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়, ফলে একই কাজ ব্যবহার করার প্রয়োজন হয় না। প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্টকে অন্য ডকুমেন্টে কপি করা যায়, আবার একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। তাহলে আমরা অর্থস্থের কাজ করতে গিয়ে সুবিধাগুলো পেয়ে থাকি। তারপরে ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময় সর্বোচ্চ যায় এবং প্রতিস্থাপন করা যায়। যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় তখন সেটিকে টেমপ্লেট আকারে করে রাখে, যাতে সময় সাশ্রয় হয়, যাতে বারবার ব্যবহার করা যায়। একই লেখাকে আমরা যদি বারবার ব্যবহার করতে পারি টেমপ্লেট আকারে সাশ্রয় হয়। যেমন প্রতি সপ্তাহে যদি ল্যাব রিপোর্ট প্রস্তুত করতে হয় তাহলে সেটি টেমপ্লেট আকারে করে রাখলে তা বারবার ব্যবহার করা যায়, সময় সাশ্রয় হয়। আবার বড় আকারে ডকুমেন্ট যেমন গবেষণা করতে বিষয়বস্তু সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুবই স্বল্প সময়ে সম্পাদন আরো কিছু সুবিধা আমরা পেয়ে থাকি। তার মধ্যে রয়েছে বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকারের সাহায্যে সহজে বানান সংশোধন করা, স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা ওয়ার্ড প্রসেসর রয়েছে। তাহলে আমরা জানি যে বানান সংশোধনের যে সফটওয়্যারটা সে সফটওয়্যারের নাম হচ্ছে স্পেল চেকার। এর মাধ্যমে আমরা সহজেই বানান সংশোধন করতে পারি। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করার সুবিধা রয়েছে। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়। যেমন আমরা মেইল করতে পারি যে কোনো ডকুমেন্টকে, কাগজে নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরে তৈরি ফাইল খুব সহজেই সংরক্ষণ করা যায়। আবার ফাইলের ব্যবস্থাপনা সহজ না যা আধুনিক কপি ব্যবস্থাপনা অপরিহার্য ইত্যাদি, মানে ফাইলটা ব্যবস্থাপনা করাটা খুবই সহজ, এটা আমরা ওয়ার্ড প্রসেসরে পেয়ে থাকি। এই জন্য আমরা এই ওয়ার্ড প্রসেসরের মধ্যে অনেক সুবিধা পেয়ে থাকি। এই জিনিসগুলো আমরা খুব সহজেই ডকুমেন্টকে আকর্ষণীয় করে তৈরি করতে পারি। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোতে আরো নানান সুবিধা রয়েছে। আমরা যে সুবিধাগুলো দেখলাম এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো আমরা হয়তো করতে করতে পেয়ে যাবো, যে এগুলি ব্যবহার করার সময় অনেক কিন্তু আমরা জানতে পারবো। এসব সুবিধার কারণে প্রতিদিনের ব্যবহারিক কাজের সংখ্যা বাড়ছে। তো আমরা পূর্বে ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট সৃষ্টি ও কোনো ডকুমেন্ট খোলার কৌশল শিখেছি। পূর্বের ক্লাসগুলোতে আমরা জেনেছি এই বিষয়ে, আরো শিখেছি কিভাবে এইসব ডকুমেন্টকে সংরক্ষণ করতে পারি তা আমরা জানি। আবার আমরা ওয়ার্ড প্রসেসরে আরো কিছু কৌশল শিখবো, কিন্তু এর জন্য আমাদের পূর্বে যে অর্জিত জ্ঞান ও দক্ষতা আছে সেটা কাজে লাগাবো। যেমন আমরা জানি মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত সফটওয়্যার। এখন যদি তোমাদের পরীক্ষায় আসে যে সবচেয়ে জনপ্রিয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত সফটওয়্যারের নাম মাইক্রোসফট অফিস, এছাড়াও বিভিন্ন ধরনের অফিস সফটওয়্যার রয়েছে যার যেখানে একটি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যে অফিস সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যার। কিন্তু বর্তমানে এগুলো অনেকে এগুলো সর্বশেষ সংরক্ষণ ব্যবহার করছে, তবে যে কোনো একটি সংরক্ষণে অভিজ্ঞ হলে অন্যটি ব্যবহার করতে আমাদের কোনো অসুবিধা হয় না। বাংলাদেশে যেহেতু মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয় তাই এখানে আমরা মাইক্রোসফট অফিস 2007 এর মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এক্সেল এর ভিত্তিতে আমরা আলোচনা করেছি। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এর যে সকল অপশন আছে আমরা সেটা একটু জানবো। যেমন এখানে আছে অফিস বাটন, অফিস বাটনে এবং এর অপশন কি কি অপশন রয়েছে সেই বিষয়ে আমরা একটু জানবো।
আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে অফিস বাটনে চারটা বক্স রয়েছে। এখানে এই আইকনটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হলো অফিস বাটন। তো ওয়ার্ড 2007 চালু করার পরে আমরা একটা উইন্ডো খুলবো, যে অফিস ওয়ার্ড 2007 চালু করার পর আমরা একটা উইন্ডো খুলবো। এই উইন্ডোর উপরে বাম দিকে কোনায় যে আমরা এখানে যে এই ছবিটা আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনটা এখানে রয়েছে, এই আইকনটি হলো অফিস বাটন। তাহলে উইন্ডোর উপরে বাম দিকে কোনায়, তাহলে আমাদের উইন্ডোটা হচ্ছে এই, এটার উপরের বাম দিকে কোনায় এই অফিস বাটনটি রয়েছে। এই বাটনটিতে ক্লিক করলে আমরা যে অপশনগুলো দেখতে পাবো সে অপশনগুলো কি কি আমরা একটু দেখি। আমরা এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে যেগুলো প্রয়োজনীয় আমাদের সেগুলো হচ্ছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ, লেখালেখি, সাজসজ্জা। তাহলে এই অপশনগুলোর মধ্যে নিউ, আমরা নিউ কখন ব্যবহার করবো? যদি কোনো ডকুমেন্টটা খুলতে যায় তাহলে আমরা নিউতে ক্লিক করবো। তারপরে পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্টকে যদি আমি খুলতে চাই তাহলে আমরা ওপেনে ক্লিক করব। আমার আগে সেভ করা রয়েছে কিন্তু আমি এখন এটা ওপেন করতে চাই, তখন আমি ওপেনে ক্লিক করব। আবার কোনো ডকুমেন্টকে যদি আমি সংরক্ষণ করতে চাই তাহলে সেভ ক্লিক করব। আবার যখন একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে চাই তখন সেভ অ্যাজ ক্লিক করব। তাহলে আমরা এই অপশনগুলো খুব মনে রাখবো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ। এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করে এর উপর কাজ করা যায়। তাহলে আমরা সেভ আর সেভ এস কখন ব্যবহার করবো সেটা একটু আমাদের জানতে হবে। যে সেভ ব্যবহার করবো একটা ডকুমেন্টকে সংরক্ষণ করতে, আর যদি একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে চাই তাহলে আমি সেভ এস এ ক্লিক করবো। তাহলে এই দুটো বিষয় আমাদের একটু মনে রাখতে হবে, যে সেভ কখন ব্যবহার করবো, সেভ এস কখন ব্যবহার করবো। মানে ডকুমেন্টকে আমি যে কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করতে চাই, আর যদি একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে চাই তাহলে সেভ অ্যাজ ক্লিক করব। তারপর সর্বশেষ যে অপশনটা রয়েছে ক্লোজ, খোলা ডকুমেন্টকে যদি আমি বন্ধ করতে চাই তাহলে আমি ক্লোজ ক্লিক করব। তাহলে এই হলো ওপেন বাটন এবং এর অপশন। এই জিনিসগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি।